একটা খরচ করলে আপনি বুঝতে পারবেন যে বডিটা অথেন্টিক কি অথেন্টিক না। প্রত্যেকটা বডি আমি দেখেন যে প্রত্যেকটা বডির ভিতরে দিয়ে দিই আমি এই যে, তো এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা ট্রিক্স বডিটা জেনুইন কিনা বা অরিজিনাল কিনা ওটা বোঝার একটা ট্রিক্স। লেন্স সহ মিররলেস ক্যামেরা অনলি 12000 টাকা, হ্যাঁ ছবি ভিডিও দুইটাই 13000 টাকায় 660। যারা কিনা জাপানিজ প্রোডাক্ট চান, জাপান থেকে কিন্তু হিউজ পরিমাণ ক্যামেরা 6500 টাকা, জি 6500 টাকা DSLR পাবেন ক্যামেরা ফ্রিতে। বডি কিনলে লেন্স ফ্রি, লেন্স ফ্রি, এরকম আপনি ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। স্টার্টিং প্রাইস হচ্ছে 10000 টাকা, ফ্ল্যাট 4000 টাকা মাত্র, অনলি 4000, অনলি 4000 টাকায়। 18000 টাকাতে 660 শুরু হবে, আর বক্স সহ আছে ভাই। আচ্ছা বক্স সহ নিতে, বক্স সহ নিতে পারবেন, কেউ পুরনো ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা নিতে চাইলে সেটাও নিতে পারবে, কেউ পুরনো ক্যামেরা দিয়ে পুরনো ক্যামেরা নিতে চাইলে সেটাও নিতে পারবে, যদি কারো হয় যে ভাই আমি বিক্রি করে ফেলবো তারাও বিক্রি করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আবারও কিন্তু চলে আসলাম ক্যামেরা ভ্যালিতে। যারা কিনা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিতে চাচ্ছেন, বছরের শেষ সপ্তাহের দিকেই কিন্তু আমরা চলে আসলাম সরাসরি ক্যামেরা ভ্যালিতে। বছরের আর মাত্র কিন্তু 10 দিন বাকি আছে, যারা কিনা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে চান, 2023 সালের আখেরি অফার কিন্তু থাকবে আমাদের আজকের ভিডিওতে। এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আসলে ক্যামেরা তো সব জায়গায় সেল করা হয়, বাট অথেন্টিক বডিটা আমি কোথায় পাবো, তাদের জন্য কিন্তু ক্যামেরা ভ্যালি দিতেছে 100% অথেন্টিকের অথেন্টিসিটির নিশ্চয়তা। কারণ ভাইয়ারা আজকে ভিডিওতে লাইভে প্রুফ করে দিবে যে তাদের প্রোডাক্টগুলো 100% অথেন্টিক। এবং শপে আসলে পেয়ে যাবেন লাবিব ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে নাকি অথেন্টিক প্রুফ করে দিবেন? ইনশাআল্লাহ আজকে প্রুফ করে দিব। আর কাস্টমার ভাই অন্য সব থেকে নিলে কিভাবে চেক করে নিবে সেটাও একটু বলে দিন। প্রুফ করতে হলে 1 টাকা খরচ করতে হবে, একটা অ্যালকোহল প্যাডের মানে মূল্য হচ্ছে 1 টাকা। 1 টাকা খরচ করলে আপনি বুঝতে পারবেন যে বডিটা অথেন্টিক কি অথেন্টিক না। অথেন্টিক মানে অ্যাজ লাইক যে এটা একটা ট্রিক্স, হ্যাঁ বোঝার প্রথম একটা ধরেন একটা প্রথম শর্ট মানে একটা শর্ত, বা আসলে বুঝবেন যে প্রোডাক্টটা জেনুইন কিনা। তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে আমরা কিন্তু প্রুফ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রোডাক্টটা জেনুইন কিনা। আজকে কি শুরুতে প্রুফ করবেন নাকি আগে অ্যাড্রেসটা একটু বলে দেন? আমি শুরুতেই প্রুফ করে দেই, অ্যাড্রেসটা ধরে ধরে থাকেন দেখতে পারবেন। হ্যাঁ আচ্ছা, যেটা প্রয়োজন বেশি ওটাই দেখাই, যে এই প্যালকোল প্যাডটা ছিললাম 1 টাকার জিনিস দিয়ে 1 লাখ টাকার উপকার। এই যে ভেজা, ঠিক আছে, এটার কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। এই যে এরকম ময়লা পরিষ্কার হয় কিংবা কোথাও রং থাকলে রংটা হচ্ছে পরিষ্কার হয়, যেমন এটা একটা পার্মানেন্ট মার্কার, ঠিক আছে। এখানে একটা ঘষা দিয়ে আমি দেখেন কোন কালার ওঠে নাই কিন্তু। হ্যাঁ এই যে দেখেন নীল কালার, এখানে একটা মার্কার দাগ তো ছিল আমাদের আগে। হ্যাঁ আচ্ছা, এই দেখেন এখানে দাগ দেওয়া ছিল, এই যে নীল কালার উঠতেছে, আমি আবার দাগ দিয়ে দেখাই আপনাদের, ধরুন এই যে দাগ দিলাম, এই যে দাগ দিলাম, ঠিক আছে, এটা শুকাই ফেলছি, এ আর উঠে না। হ্যাঁ আচ্ছা, এই যে এবার এই যে আর উঠবে না, সব প্যাডটা ডলা দেই, এই যে উঠে গেছে, এই যে জাস্ট কালারটা উঠছে, এখানে তো ব্ল্যাক কোনো কিছু উঠে না, ব্ল্যাক কোনো কিছু নাই এখানে। হ্যাঁ 100% অথেন্টিক, এই সাইডটা দিয়ে ডলা দেই, কোথাও ব্ল্যাক কিছু নাই, নীল, হ্যাঁ কোথাও ব্ল্যাক কিছু, সব প্রোডাক্ট জেনুইন। আমি আরো একটা অ্যালকোহল প্যাড একটু ছিড়ি, মানে আজকে ভাই প্রত্যেকটা প্রুফ করে দিবেন, প্রত্যেকটা বডি, এই যে আপনার কাছে 100% সবগুলো জেনুইন, 100% যে আমি সবগুলো দেখায় দেই তাহলে আপনি বেজে একটা, মানে যারা কিনা ক্যামেরা কিনে প্রতারিত হয়েছেন বা হতে চাচ্ছেন না তারা কিন্তু ক্যামেরা ভ্যালিতে আসতে পারে। ডলা দিয়ে দিলাম, এই যে ঘষে নিলাম, এই যে ময়লা ভাই, ঠিক আছে ময়লা, সব জেনুইন বডি, এই যে এই যে। আচ্ছা কাস্টমার এসে তো ভাই এইভাবে আপনার কাছে চেক করে নিতে পারবে, এই যে আর একটু ভালো করে দেখানোর জন্য দেখেন সিলভার কালারটার উপর আমি দেই, নীল কালারটা দিলাম, সামনে দাগ দেওয়া হলো, পার্মানেন্ট মার্কার শুকাই গেছে ভাই। হ্যাঁ আচ্ছা, শুকাই গেছে, এ দেখেন পারমানেন্ট মার্কার উঠাই ফেলছে, অথচ বডিতে বডিতে কোনো কিছু উঠাতে পারে নাই। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা ট্রিক্স, বডিটা জেনুইন কিনা বা অরিজিনাল কিনা ওটা বোঝার একটা ট্রিক্স। নট লাইক যে এটাই যে সব কিছু তা না, এটা একটা ট্রিক্স, প্রথম ট্রিক্স ধরে রাখেন। সো বাদ বাকিগুলো আপনারা শাটার দেখবেন, তারপরে হচ্ছে কী বলে এটাকে ক্লিক করে দেখবেন, শার্পনেস দেখবেন, এগুলো ইনশাআল্লাহ আমরা সব চেক করে দেবো। আচ্ছা, যারা কিনার ক্যামেরা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাইদের শোরুমে আসলে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন, এবং যতটুকু সম্ভব লাবিব ভাই তো সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের আমি সর্বোচ্চ চেষ্টা নাকি ইদানিং হচ্ছে বডি আপডেট করতেছে, কারণ বছর যাচ্ছে সময় আপডেট করার। সো আমার এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে, কেউ পুরনো ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা নিতে চাইলে সেটাও নিতে পারবে, কেউ পুরনো ক্যামেরা দিয়ে পুরনো ক্যামেরা নিতে চাইলে সেটাও নিতে পারবে, যদি কারো হয় যে ভাই আমি বিক্রি করে ফেলবো তারাও বিক্রি করতে পারবে, মানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, বাই সেল এন্ড এক্সচেঞ্জ, তিনটা সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, আচ্ছা যারা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি ভাইদের শোরুমে চলে আসতে পারেন, অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে ক্যামেরা ভ্যালি, শপ নাম্বার 4, লেভেল 4, মিরপুর DOIHS শপিং কমপ্লেক্স, এটা মিরপুর 12 এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত, এবং এই মার্কেটটা সেনানিবাসেরই, এবং ট্রাস্ট নিয়ে কোনো আপনার হ্যাসেল নাই, আপনি আসবেন কিংবা 64 জেলায় কুরিয়ার নেবেন, যেটা দেখবেন সেটাই পাবেন। এক্স্যাক্টলি, ওকে। আর রহমান ভাই যেহেতু কুরিয়ারের কথা বললেন আমি একটা জিনিস দেখায় দেই, ধরেন কারো এই বডিটা পছন্দ হয়েছে 2000D, এই বডিটা ভিডিও কলে পুরাপুরি চারদিক দেখবে,
ঠিক আছে দেখার পরে এই এরকম একটা সিরিয়াল নাম্বার থাকবে হ্যাঁ এটা একটা বডিতে কিন্তু সিরিয়াল নাম্বার আমি আরেকটু স্পষ্ট একটা সিরিয়াল নাম্বার দেখায় দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই ধরনের এটা স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন লাস্টে 14 এরকম সিরিয়াল নাম্বারটা দেখায় দিব উনি স্ক্রিনশট রেখে দিবে কিংবা আমি ছবি তুলে পাঠিয়ে দিব 1020 টাকা অ্যাডভান্স করবে হুবহু সেম প্রোডাক্টটাই পরের দিন রিসিভ করে নেবে ইনশাআল্লাহ একদম সহজ সিস্টেম জি ওকে তো ভাই আজকে অফার কি কি থাকবে বাকি অফার হচ্ছে আমি কয়েকটা অফার দিব আজকে যেমন হচ্ছে গিফট আইটেম আছে এরকম একটা প্রথমেই Canon এর ব্র্যান্ডিং করা ব্যাগ পাবেন একটা ব্যাগ একটা ডাটা একটা পাওয়ার কেবল একটা স্ট্রাইপ একটা হুড একটা ফিল্টার মোটামুটি 8 থেকে 10 টা গিফট পাবেন ইন টোটাল হ্যাঁ আর 30000 টাকার উপরে পারচেজ করলে গিফটের পরিমাণ আরো বাড়বে ওকে এবং এছাড়া তো ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ক্যামেরা ডিসকাউন্ট হচ্ছে আমি বলি এই মানে ডিসকাউন্ট বলতে কতটুকু ডিসকাউন্ট দিলে খুশি হয় বলেন ভাই কাস্টমার তো চায় মনে করেন অর্ধেক দামে ক্যামেরা কিনতে নতুন নতুনের সাথে অর্ধেক দামেরই কম্পেয়ার হয়ে যাবে অলমোস্ট মানে একদম নতুনের চেয়ে অর্ধেক দামে অর্ধেক দামে হয়ে যাবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে আজকে স্টার্টিং প্রাইস শুরু হবে মাত্র 12000 টাকা থেকে একটা মিররলেস ক্যামেরা কি বলেন ভাই 12000 টাকায় তো ভাই ডিএসএলআরই হয় না মিররলেস ক্যামেরা হ্যাঁ আর আরেকটা থাকবে হচ্ছে 6050mm দিয়ে ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ রেট থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 48000 টাকা আচ্ছা ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে মোটামুটি 2 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ওকে যারা কিনা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু দেখে শুনে বুঝে ক্যামেরা কিনতে পারেন আর শুরু করবেন কোনটা দিয়ে ভাই আজকে এই যে শুরু করলাম হচ্ছে মিররলেস দিলাম মাত্র 12000 টাকায় যদি একটু আরেকটু দেখিয়ে দেই লেন্স সহ হ্যাঁ লেন্স সহ মিররলেস ক্যামেরা অনলি 12000 টাকায় হ্যাঁ ছবি ভিডিও দুইটাই করতে পারবেন জি ওকে আচ্ছা এরপরে হচ্ছে গিয়া ওই যে 6000 ডি আছে মানে 6000 হচ্ছে 6000 যেটাকে বলে আলফা 6000 সনির 50mm প্রাইম লেন্স সহ চমৎকার একটা কালার এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 48000 টাকাতে 48000 টাকাতে যেহেতু অফার দিব বলছি আমি রহমান ভাই অফার দিয়ে 45000 টাকা করে দিব যান 3000 টাকা ডিসকাউন্ট মানে দেখেন সনির ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3000 টাকা ডিসকাউন্টে প্রাইম লেন্স সহ ওকে ঠিক আছে আচ্ছা মানে বলতে পারেন ভাই লেন্স বডির দামে আপনি লেন্সও পেয়ে যাচ্ছেন অনেকটা এরকম মানে বডি কিনলে লেন্স লেন্স ফ্রি এরকম হয়ে যাচ্ছে বিষয়টা এরপর চলে আসি হচ্ছে 400D 400D হচ্ছে Canon এর একটা DSLR যেটা স্টিল ফটোগ্রাফি করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র 6500 টাকা জি 6500 টাকা DSLR পাবেন ক্যামেরা ভ্যালিতে ইনশাআল্লাহ যারা কিনা স্টুডিওর কাজ করতে যাচ্ছেন অনলি 6500 টাকা DSLR পেয়ে যাবেন আর অবিশ্বাস্য অফার দিব হচ্ছে 1200, 1300 এবং 500D 1200D আমাদের বরাবর প্রাইস ছিল 13000 টাকা আজকে আমাদের কন্ডিশন ভেদে 12000 টাকা থেকে 1200D শুরু হবে 1200D অনলি 12000 টাকা থেকে শুরু হবে আর রহমান ভাই 1200D থেকে 1300D গ্যাপ থেকে 3-4000 টাকার আছে কোনো গ্যাপ থাকবে না 1200D ও 12000 টাকা পাবেন 1300D ও পাবেন 12000 টাকা একই দামে দুই তিনটা বডি পাবেন তাহলে 1300D মার্কেট চ্যালেঞ্জ রেট 3000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 12000 টাকাতে কন্ডিশন ভেদে প্রাইসটা আপ ডাউন করবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে 500D এটাতে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন না স্টার্টিং প্রাইস হচ্ছে 10000 টাকা আছে অনলি 10000 টাকা 10000 টাকা স্টার্টিং প্রাইস 500D ছবি ভিডিও দুইটাই করতে চান 500D কিন্তু নিতে পারেন স্ক্রিন বড় পাবেন মাত্র 10000 টাকা আর একটা হচ্ছে 1100D স্ক্রিনটা একটু ছোট হ্যান্ডি টাইপের ক্যামেরা এই দুটো যেটাই নেন 1100 এবং 500 দুটাই দিচ্ছি আমরা আজকে মাত্র 2000D ক্যামেরা সম্পর্কে না বললেই না যে জিনিসটা সেটা হচ্ছে 20000 টাকা মার্জিনের ভিতরে 24 মেগাপিক্সেল ক্যানোনের একমাত্র ক্যামেরা হচ্ছে 2000D এটাতে 24 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে আপনি এটাতে ভিডিও করতে পারবেন ছবিও তুলতে পারবেন সাথে ওয়াইফাই দেওয়া আছে রেজুলেশন ভালো চাচ্ছেন রেজুলেশন ভালো চাচ্ছেন এক্স্যাক্টলি আজকে রাখতেছি মাত্র 20000 টাকা ডিসকাউন্ট যেহেতু দিব ডিসেম্বর মাসে বলছি সো 2000 টাকা ডিসকাউন্ট করবো বেশি করতে পারবো না এটাতে 18000 টাকা করে দিব ইনশাআল্লাহ ওকে 2000 টাকা ডিসকাউন্টে কিন্তু এই ক্যামেরাটা নিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস মিস করে ফেলছি ভাইয়া 4000D সম্পর্কে বলি নাই 1300D 4000D সেম জিনিস যেহেতু 1300D দিচ্ছে আজকে 12000 টাকা 4000D ও থাকবে আজকে 12000 টাকা থেকে স্টার্টিং আচ্ছা দেখেন আজকে সবগুলোই কিন্তু বাজেটের মধ্যে একদম হাতের নাগালে মানে যাদের কিনা 10 ম্যাক্সিমাম মানুষের কিন্তু বাজেট 10 থেকে 20 এর মধ্যে এই এই বাজেটে কিন্তু ভাইয়ের কাছে অনেক বডি আছে তো 4000D স্টার্টিং প্রাইস থাকতেছে 12000 টাকা কন্ডিশন অনুযায়ী 15000 টাকা পর্যন্ত ভ্যারি করবে আচ্ছা আচ্ছা এরপর চলে আসি ভাই ধামাকা দেখাবো এখন না পরে দেখাবো মিঠু ভাই এগুলো কি ভাই সব 700ই নাকি ভাই 700ই তো এখানে সিরিয়াল আছেই এগুলো সব 700ই সব 600ই ভাই হ্যাঁ এই 600ই তে একটা ধামাকা দিব 700ই তে একটা ধামাকা দিব এখন দেখাবো না পরে দেখাবো বলেন ভাই দিয়ে দেন ভাই আচ্ছা সেটা হচ্ছে 600ই আগে কিনতেন কত টাকাতে 18000 টাকাতে আজকে 600ই দামে পাবেন হচ্ছে গিয়ে আপনি 700ই 600 দামে 700ই 18000 টাকাতে 700ই শুরু হবে আর 600ই পাইতেন কত 18000 টাকাতে আজকে 600ই পাবেন হচ্ছে 1300ই দামে 1300ই দামে 1300ই দামে মানে 13000 টাকায় 600ই পাবেন আজকে আমাদের কাছে ওকে যারা দেখেন 1300
1300টির দামে পেয়ে যাবেন 600টি, অনলি 13000 টাকায় 600টি, এবং স্টক দেখেন হিউজ স্টক। আর 600টি অনেকে ভাবতেছে ভাই কি এমন বডি দিবেন 13000 টাকা, এই যে কন্ডিশনটা আচ্ছা খুব যে খারাপ তা না, ছবি ভিডিও তুলে দেন পারচেজ করতে হ্যাঁ হ্যাঁ খুবই একদম রাফ টাফ ইউজ করা এরকম না, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে 13000 টাকায় 600টি, অবিশ্বাস্য অফার। হ্যাঁ আর 700টি যে বডিটা, এই যে এই বডিটা দিচ্ছি আমরা মাত্র 24,000 টাকায় পাবেন। আর একটা হচ্ছে 700টির স্পেশাল এডিশন K6 7i, একটা পিসি আছে মেড ইন জাপান, এই বডিটা রাখতেছে আমরা এই মুহূর্তে মাত্র 22,000 টাকা। এই যে দেখেন যারা কিনা জাপানিজ প্রোডাক্ট চান, জাপান থেকে কিন্তু হিউজ পরিমাণ ক্যামেরার কালেকশন এখন ক্যামেরা ভ্যালিতে মেড ইন জাপান জি। এরপর চলে আসি হচ্ছে আমরা 750D, 750D হচ্ছে 700টির আপডেট ভার্সন, এটাতে 24 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, বিল্ট ইন ওয়াইফাই আছে এটাতে, আর ব্লুটুথ আছে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ছবি ট্রান্সফার করতে পারবেন। যেগুলো আপনি ঘুরতে গেছেন কক্সবাজার, ছবিটা বাসায় আসবে, ল্যাপটপে নেবেন প্রয়োজন না, এখান থেকে জাস্ট সরাসরি মোবাইল নিয়ে দিতে পারবেন, একদম সহজ সিস্টেম, একদম সহজ সিস্টেম। তো 750D আজকে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 28,000 টাকা, 28,000 টাকা তো 750D পাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা এরপরে 800D পাবেন আজকে 750D রেটে, 750D আগে আমরা 3330 সেল করতাম, আজকে 800D দিয়ে দিব মাত্র 34,000 টাকাতে, অনলি 34,000 টাকা, ব্র্যান্ড নিউ কন্ডিশন, জাস্ট একটু ঘুরায় দেখেন আপনি প্রত্যেকটা সাইডে, একদমই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন 800D। ওকে আচ্ছা আর 800D আর 760D দুইটা সেমি প্রফেশনাল একটা, আর একটা হচ্ছে নন প্রফেশনাল, এই 760D দিব আজকে 34,000 টাকাতে, একদম পানির দামে। যারা প্রফেশনাল ক্যামেরা নিতে চান তাদের জন্য কিন্তু ক্যামেরা ভ্যালি হতে পারে বেস্ট ডেস্টিনেশন, চলে আসেন এন্ড জাস্ট ট্রাই করেন, নিয়ে নেন। আর রহমান ভাই 80D আর 70D, এর প্রাইস তো কোনো সময় কমানো হয় না, আজকে 70D ডিসকাউন্ট দিব 5,000 টাকা, 5,000 টাকা কমে পাবো 70D-তে, 70D 42,000 টাকা সেল করতাম, আপনার আগের ভিডিওগুলো স্ক্রল করলেই পেয়ে যাবে, আজকে মাত্র 5,000 টাকা ডিসকাউন্টে 37,000 টাকায় 70D দিব আমরা, 37,000 টাকা জি, 37,000 টাকা 70D, আর 80D দিব মাত্র 50,000 টাকাতে। আচ্ছা আর 200D কথা কি বলবো ভাই, 200D তো খুবই হ্যান্ডি একটা ক্যামেরা, এটা আপনি জাস্ট পকেটেও ক্যারি করতে পারবেন, শীতের সময় জ্যাকেটের পকেটে নিয়ে চলে যেতে পারবেন, লাইট ওয়েটের একটা ক্যামেরা, ভিডিওগ্রাফির জন্য খুব ভালো, ওয়াজ মাহফিলের সিজন এখন, 200D দিতে পারেন, খুব সুইটেবল একটা ক্যামেরা হবে, এটা রাখতেছি আমরা এই মুহূর্তে মাত্র 32,000 টাকা, 32,000 টাকা জি। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে 550D, 550D সুবিধাটা হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড, যাদের বাজেট 20,000 টাকা বা 21,000 টাকা তারা লেন্স সহ এটা দিয়ে মানে ভিডিওগ্রাফি শুরু করতে পারেন, স্টার্টিং বা বিগিনারের জন্য, যারা ভালো কাজ করতে চান, এক্স্যাক্টলি তাদের জন্য। তো 550D দিব আজকে মাত্র 14,500 টাকা থেকে শুরু করে 15,500 টাকা পর্যন্ত, 14,500 টাকায় আপনি ওয়াজ মাহফিলের ভিডিও, বিয়ে শাদীর ভিডিও সব সবকিছু করতে পারবেন জি। এরপর চলে আসি হচ্ছে সেমি প্রফেশনাল একটা ক্যামেরা 60D, 60D স্টার্টিং প্রাইস থাকবে আজকে মাত্র 20,000 টাকা, 20,000 টাকায় মাইক্রোফোন সাপোর্টেড, HDMI পোর্ট আছে, AV আউটপুট আছে, মানে A to Z অল ইন ওয়ান কম্বো, সেকেন্ডারি মিটার দেওয়া আছে, মাত্র 20,000 টাকা জি, 60D পাচ্ছেন মাত্র 20,000 টাকা আজকে, গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে, তো আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমরা 10 দিনের একটা রিপ্লেসমেন্ট দিচ্ছি, এটা হচ্ছে আপনার মানে বডি রিপ্লেস পাবেন অথবা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি 10 দিনের, তারপরে আমরা দিচ্ছি 2 বছরের শাটার রিপ্লেসমেন্ট, শাটারে কোনো প্রবলেম হলে উইদাউট এনি কস্ট আমরা সার্ভিস করে দিব, 2 বছরের মধ্যে আপনি কিন্তু একদম রিপ্লেসমেন্ট শাটার জি, আর হচ্ছে পাচ্ছেন আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের ইউজড প্রোডাক্টের মোটামুটি একটা আইডিয়া দিলাম, বাদ বাকি অনেক মডেল মিস হয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিটেলস জানাই দিব ইনশাল্লাহ। আর এখানে নতুন কিছু প্রোডাক্টের হিন্টস দিব জাস্ট প্রাইসটা, আমি প্রথমে 600টা দিই, 600 24,000 টাকা, 200 মার্ক টু রাখতেছি আমরা 52,000 টাকা, 2000 রাখতেছি বডি আমরা 29,000 টাকা, 1200 রাখতেছি 17,000 টাকা, 700 রাখতেছি আমরা 28,000 টাকা, আর আমাদের কাছে মাইক্রোফোন আছে বিভিন্ন ব্র্যান্ডের, যেটা লাগবে জাস্ট নক করে, নক করলে আমরা দিয়ে দেবো, এখানে অ্যাক্সেসরিজ দিয়ে ভরপুর আমাদের অ্যাক্সেসরিজ আছে, যে কোনো অ্যাক্সেসরিজ কালার স্টাইল থেকে শুরু করে সব কিছু, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি প্রাইসগুলো দিয়ে দেবো অ্যাক্সেসরিজের, নাহলে ভিডিও অনেক লং হয়ে যায় ভাই। আচ্ছা তো কিট আমরা একটু লেন্সের আইডিয়া দিই, লেন্সের আইডিয়া দিতে গেলে প্রথমে কিট লেন্স দিয়ে শুরু করাই বেটার, সো কিট লেন্স যদি নেন, কিট লেন্স আমাদের এখানে কালেকশন 2, 4, 6, 8, 10 আপনি 15 প্রচুর প্রচুর কালেকশন, হ্যাঁ এক্স্যাক্টলি, কিট লেন্সের 3টা ভার্সন হয়, একটা IS, একটা IS2, একটা STM, একটা ন্যানো STM, 4টা ভার্সন, IS-টা রাখতেছি আমরা মাত্র 5,000 টাকা, IS2 রাখতেছি আমরা 5,500 টাকা, STM রাখতেছি 6,500 টাকা, ন্যানো STM রাখতেছি 7,000 টাকা,
এরপরে প্রাইম লেন্সের ক্ষেত্রে যদি চলে আসেন, প্রাইম লেন্স শুরু হচ্ছে আজকে মাত্র 5500 টাকা থেকে, কিটের দামে প্রাইম, জি কিটের দামে প্রাইম। আর এসটিএম প্রাইমটা যদি নেন সেক্ষেত্রে 9500 টাকা থেকে শুরু হচ্ছে 50mm প্রাইম। আর নিকনের প্রাইম আমাদের কাছে আছে ফ্ল্যাট 4000 টাকা মাত্র, অনলি 4000 টাকায়। এরপর চলে আসি হচ্ছে নিকনের একটা লেন্স 1750, মনে হয় আপনি মার্কেটে নতুন কিনতেছেন এরকম একটা কন্ডিশন। সো এই কন্ডিশনে 1750টা রাখতেছি আমরা মাত্র 10000 টাকা, অনলি 10000 টাকায় 1750, জি ট্যামরন ব্র্যান্ডের মধ্যে একদম নতুন কন্ডিশন। হ্যাঁ, এরপর চলে আসি মাস্টার লেন্স। মাস্টার লেন্স হচ্ছে 18 থেকে 200 বা 18 থেকে 135 কে বলা হয়। এটা হচ্ছে ট্যামরনের আর এটা হচ্ছে আপনার অরিজিনাল ক্যানোনের 18 থেকে 200। আচ্ছা, সো এটা এইটা যেটাই নেন আমরা রাখতেছি মাত্র 13000 টাকা করে, অনলি 13000, 13000 টাকায় মাস্টার লেন্স পাচ্ছেন। আর 1835 আইএস এসটিএম ইউএসএম তিনটা ভার্সন হয়, আমরা আইএস গুলো রাখতেছি হচ্ছে মাত্র 11500 টাকা, এসটিএমটা রাখতেছি 15500, ইউএসএম রাখতেছি 24500 টাকা, 24500, জি। আচ্ছা, এরপরে হচ্ছে জুম লেন্সের ভিতরে মাস্টার লেন্স, মানে জুম লেন্সের ভিতরে জাতীয় লেন্স বলা হয় হচ্ছে 75-300 কে। এই 75-300 লেন্সগুলো আমরা রাখতেছি কন্ডিশন বুঝে 8500 টাকা থেকে স্টার্টিং, 8500 টাকা, জি। আর 5500 স্টার্টিং হচ্ছে আজকেও মাত্র 8000 টাকা থেকে, 8000 টাকা থেকে। আর 5500 এসটিএম স্টার্টিং হচ্ছে 12000 টাকা থেকে, 12000 টাকা, জি। আর নতুন লেন্স যদি কেউ নেন সেক্ষেত্রে 75-300 যদি নেন সেক্ষেত্রে দিতে হবে 13500 নতুন লেন্স। 5500 এসটিএম নিতে হলে দিতে হবে 17000 টাকা, 50mm সিল বক্স আছে একদম ইনটেক, এটা নিতে হলে দিতে হবে 14000 টাকা। আর ইয়াংগুনের 50mm নিতে হলে দিতে হবে মাত্র 8000 টাকা, 8000 টাকা। আচ্ছা, মোটামুটি আপনি বাজেটের মধ্যে নতুন পুরাতন সব ক্যামেরাই কিন্তু ক্যামেরা ভ্যালিতে আসবে, মানে নতুন পুরাতন সব একসাথে নিতে পারবেন ইনশাআল্লাহ। শুধু এটা না, আমি রহমান ভাই দেখেন এখানে আমাদের অ্যাকশন ক্যামেরার হিউজ কালেকশন, যাদের অ্যাকশন ক্যামেরা লাগবে তারাও কিন্তু ক্যামেরা, তারাও এই ক্যামেরা ভ্যালিতে পাবেন ইনশাআল্লাহ। আর ভাই ঢাকার বাইরে আপনাদের কুরিয়ার চার্জ বা কন্ডিশনটা কি রকম হয়? আচ্ছা, কন্ডিশন হচ্ছে ওই যে বললাম ভিডিও কলে ক্যামেরাটা দেখবেন, সিরিয়াল নাম্বারটা নেবেন, দেখার পর পছন্দ হলে 1020 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা, যেটাই আপনার পছন্দ 1000 টাকা অ্যাডভান্স করলেই ক্যামেরা পাঠায় দিবেন। হ্যাঁ, 1000 টাকাতে ক্যাশ অন ডেলিভারিতে 64 জেলাতে 24 থেকে 48 ঘন্টাতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। ওকে, যারা কিনা DSLR ক্যামেরা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ট্রাস্টেড সব ক্যামেরা ভ্যালিতে এসে দেখে শুনে পারচেজ করতে পারেন। এছাড়া কিন্তু ভাইদের 64 জেলায় কুরিয়ার সার্ভিস রয়েছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।